মহিলা বিশ্বকাপ দলে বাংলার দুই মেয়ে জাতীয় দলে সুযোগ পেলেন বাংলার ঝুলন রিচা। জানেন কিভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলার গর্ব ঝুলন আর রিচা? চলতি বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে মহিলাদের একদিনের বিশ্বকাপ। ইতিমধ্যে 15 সদস্যের ভারতীয় দলের নাম ঘোষণা করেছে বিসিসিআই। ভারতীয় মহিলা দলের নেতৃত্বে থাকবেন মিতালি রাজ সহ অধিনায়ক হরমনপ্রীত কৌর। উল্লেখযোগ্য বিষয় হলো ভারতীয় মহিলা ক্রিকেট দলে স্থান পেয়েছেন বাংলার দুই মেয়ে ঝুলন গোস্বামী এবং রিচা ঘোষ। উইকেট কিপার হিসেবে বেছে নেওয়া হয়েছে রিচাকে। 6 মার্চ থেকে বি ওভালে ব্যাট বল হাতে বিশ্বকাপ অভিযানে নামবেন ভারতের মেয়েরা। প্রথম ম্যাচেই তাদের বিরুদ্ধে থাকবেন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। খেলা হবে রাউন্ড রবিন ফরম্যাটে, অর্থাৎ প্রত্যেক দেশই প্রত্যেক দেশের সঙ্গে খেলবে। 22 গজে বাংলার দুই মেয়ে দাপট দেখার অপেক্ষায় বাংলার ক্রিকেট প্রেমীরা। এবার দেখে নিন বাংলার গর্ব এই দুই ক্রিকেটারের লড়াইয়ের কাহিনী। ঝুলন গোস্বামী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর বাংলার ক্রিকেটের সবচেয়ে উল্লেখযোগ্য নাম ঝুলন গোস্বামী। বহু কিশোরী তরুণীর অনুপ্রেরণা তিনি। ঝুলন গোস্বামী ওরফে ঝুলদি আগামী প্রজন্মের কাছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 1982 সালের 25শে নভেম্বর নদিয়ার চাকদায় জন্ম ঝুলনের। চাকদার অলিগলিতে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলেই বড় হয়ে ওঠে ঝুলন। তিনি এখন মহিলা ক্রিকেটের স্টার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর মহিলা ক্রিকেট দলে সবচেয়ে বেশি খেলেছেন ঝুলন। তবে প্রথম জীবনে অনেকটাই কষ্ট করতে হয়েছে তাকে। চাকদার মতো ছোট্ট শহরে খেলার সুযোগ সেভাবে ছিল না। প্রতিদিন চাকদা থেকে লোকাল ট্রেনে চেপে ক্রিকেট শিখতে এবং প্র্যাকটিস করতে কলকাতায় আসতেন ঝুলন। আর সেখান থেকেই একসময় তিনি হয়ে উঠলেন চাকদা এক্সপ্রেস। অনেকেই ঝুলনকে এই নামেই ডাকেন। আন্তর্জাতিক ক্রিকেটে 300-এর বেশি উইকেট রয়েছে পেস বোলার ঝুলনের। একদিনে ক্রিকেটে রয়েছে 200-এর বেশি উইকেট। আর একসময় ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন ঝুলন। একদিনে ক্রিকেটে এখনও ফর্মে রয়েছেন ঝুলন। দীর্ঘ ক্রিকেটীয় জীবনে অনেক পুরস্কার পেয়েছেন তিনি। তার ঝুলিতে রয়েছে অর্জুন এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড। সেই সঙ্গে ICC-র বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন চাকদা এক্সপ্রেস। রিচা ঘোষ। জাতীয় দলের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আরও এক বঙ্গতনয়া, তিনি রিচা ঘোষ। জন্ম শিলিগুড়িতে। মেয়েদের সিনিয়র টি-20 বিশ্বকাপ ক্রিকেটে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ সুযোগ পাওয়ার পরেই তার সাফল্য কামনা করছে গোটা বাংলা। পরিবার সূত্রে জানা গিয়েছে মাত্র 4 বছর বয়সে তার ক্রিকেটের হাতে খড়ি। ছোট থেকে পাড়ায় বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলতেন রিচা। খেলার প্রতি মেয়ের আগ্রহ দেখেই তাকে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে ভর্তি করে দেন তার বাবা মানবেন্দ্র ঘোষ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার দুই মেয়ে, বড় মেয়ে কলেজ পড়ুয়া, ছোট মেয়ে রিচা ক্রিকেটার। মানবেন্দ্র নিজেও একসময় ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলেছেন। মেয়ের খেলা নিয়ে শুরু থেকেই তিনি যথেষ্ট উচ্ছ্বসিত। আগামী 6 মার্চ থেকে বে ওভালে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছেন ভারতের মেয়েরা। প্রথম ম্যাচই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে। রাউন্ড রবিন ফরম্যাটে খেলা হবে, অর্থাৎ সব দেশকে সব দেশের সঙ্গেই খেলতে হবে। গ্রুপ পর্যায়ে মোট 7টি ম্যাচ খেলতে হবে মিতালিদের। এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে বাংলার আর ভারতীয় মহিলা দলের দিকে। এবার কি আসবে সাফল্য? অপেক্ষায় গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।